নারীর নামে কোরআনে সূরা আছে, নারীটার নাম কি? জোরে বলেন কি নাম? কিশোরগঞ্জে মারিয়াম নামের মেয়ে আছে, নামটা কেমন লাগে? মারিয়াম নামটা রাখবেন। কোরআনে একটা নারীর নামে আল্লাহ সূরা ডেডিকেট করেছেন, কিন্তু অনেকগুলো পুরুষের নামে আল্লাহ কোরআনে সূরা ডেডিকেট করেছেন, কিন্তু একজন নারী ব্যালেন্স হয় নাই। এজন্য ব্যালেন্স করার জন্য আল্লাহ তাআলা সব নারীদেরকে একসাথে করে সূরাতুন নিসা নাযিল করেছেন, যাতে সব নারীরা খুশি হয়। নারীদেরকে কিন্তু খুশি রাখতে হয়, ঠিক কিনা? ঘরে যে আমাদের স্ত্রীরা থাকে, এদেরকে যদি খুশি রাখতে না পারেন, ভেজাল আছে না নাই, রোজা রাখা লাগবে, ঘরের চুলায় আগুন জ্বলবে না, রান্না বান্না হবে না, ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী সবসময় বলতেন, ফাস্তাউসু বিন্নিসাই খায়রা, নারীদের সাথে ভালো আচরণ করো, কোমল আচরণ করো। নারীরা হচ্ছে কাঁচের গ্লাসের মতো, কাঁচের গ্লাস আস্তে করে ধরতে হয়, আস্তে করে রাখতে হয়, আস্তে করে মুছতে হয়, এটা নিয়ে জোর জবরদস্তি করলে এটা ভেঙে যায়, ঠিক কিনা? এজন্য নারীদের সাথে কোমল আচরণ করবেন, ভালোবাসার কথা বলবেন, আপনার স্ত্রীর কাছে আপনার ভালোবাসা প্রকাশ করবেন, প্রাণ উজাড় করে। পারবেন? সবাই পারবেন তো? ওই যে ইয়াং ছেলেমেয়েরা বিয়েই করে নাই, কয়েছি পারবো, মানে আগে থেকেই রেডি। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এই পরকিয়া, এই বিবাহ বহির্ভূত কোন সম্পর্কের সাথে আমরা নাই, ঠিক কিনা? আমরা বিয়ের মাধ্যমে পবিত্র বন্ধন নিয়ে জান্নাতে যেতে চাই, কারণ বিয়ের বন্ধনটা এটা জান্নাতি বন্ধন। আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে বললেন, তুমি ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাত, তুমি আর তোমার বউ মিলে জান্নাতে থাকো। তার মানে তাদের বিয়ে হয়েছিল জান্নাতে, আর বিয়ের সম্পর্কটা জান্নাতি সম্পর্ক। আলহামদুলিল্লাহ, পড়ে বিয়ের পরিস্থিতি প্রিপারেশন এগুলোর সহজ করে দিবেন, বিয়েকে কঠিন করবেন না। আল্লাহর দোহাই লাগে, যে সমাজে বিয়ে করা কঠিন ওই সমাজে জিনা করা সহজ, আর যে সমাজে বিয়ে করা সহজ ওই সমাজে জিনা করা কঠিন, ঠিক কিনা? আপনি বাংলাদেশের উদাহরণে আসেন, বাংলাদেশে বিয়ে করা সহজ না কঠিন? কঠিন। 8 লক্ষ টাকা মোহরানা দেয়া লাগবে, এত টাকা পাবো কই? কথা বলেন, কিন্তু পরকিয়া করা সহজ, অবৈধ সম্পর্ক বিল্ড আপ করা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পর্ক রাখা, বান্ধবীরে বাদাম খাওয়ালে আপনার সাথে চলে আসবে, ঠিক কিনা? তার মানে অল্প পয়সায় এই হারাম সম্পর্কগুলোকে অর্জন করা যায়। আর বিয়ে করতে চাইলে বাবা বলে, আগে নিজের পায়ে দাঁড়া। এতদিন কার পায়ে দাঁড়াইছে? কথা কি বুঝতে পারতেছেন? এজন্য কিশোরগঞ্জের ছেলের বাপ মেয়ের বাপ যারা আসছেন, বিয়েটা সহজ করে দেন, সহজ করে দেন। এই উঠতি বয়সের যুবক যুবতী, কিশোর কিশোরী, তাদের যৌবনের ধারণায় যে পাপগুলো করে তার একটা পার্সেন্টেজ গুণা আপনার বাবা হিসেবে আপনার আমলনামাতেও আছে না নাই। এজন্য খবরদার, বিয়েটারে সহজ করে দিবেন, পরিবার গঠন করবেন। বিয়ের চাইতে ভালো কাজ পৃথিবীতে হতে পারে না? বিয়ে করলে রিজিক খুলে যায়, কপাল খুলে যায়। ওয়াদাটা কার? চিল্লায় বলেন কার? কাজী নজরুল ইসলাম অল্প বয়সে বিয়ে করেছেন, আমাদের স্বাধীনতার স্থপতি, এদেশের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অল্প বয়সে বিয়ে করেছেন, মহাত্মা গান্ধী অল্প বয়সে, সব বড় বড় নেতারা অল্প বয়সে বিয়ে করেছেন, কিন্তু তারা যে সফল হয়েছে কোনো সমস্যা হয়েছে? কথা কয় না। আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি সফল না ব্যর্থ? চিল্লায় বলে সফল। তো উনি যে কম বয়সে বিয়ে করে সফল হয়েছে, এই বিয়ে ওনার কোনো বাধা দিছে? কথা বলেন, ঝামেলাটা হইলো ওনারা কম বয়সে বিয়ে করে সফল হয়েছে, আর আমরা সফল হয়ে তারপরে বিয়ের পিঁড়িতে বসতে চাই, ঠিক কিনা? সফলতার কোনো শর্টকাট নাই, বিয়ে করেন সফল বানিয়ে দিবে কে? এজন্য বিয়ে করতে রাজি আছেন তো সবাই? সবাই রাজি? যারা একটা করছেন তারাও হাত তুলছেন? আজকে খবর আছে বাড়িতে গেলে, আল্লাহ তুমি কবুল করো। কিশোরগঞ্জের যে যুবক ভাইরা আজকের মাহফিলে এসে মাহফিলটাকে সার্থক করলো, তাদেরকে তুমি সাইয়েদেনা ওমরে ফারুকের মতো ইমানি তেজ দাও, ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখার জন্য যত স্যাক্রিফাইস নাজরানা পেশ করা দরকার সব পেশ করার তৌফিক দাও। তো কোরআনে মানুষের নামে সূরা আছে, প্রাণীর নামে আছে। যেমন প্রাণীর নামে আপনারা বলছিলেন সূরা বাকারা, বাকারা মানে কি? গাভী। মৌমাছির নামে আছে সূরাতুন নাহাল, তারপর মাকড়সার নামে আছে সূরাতুল আনকাবুত, পিঁপড়ার নামে আছে সূরাতুল
জিন জাতির নামে আছে সূরাতুল মুনাফিকদের নামে আছে সূরাতুল মুমিনদের নামে আছে সূরাতুল সুবহানাল্লাহ পড়বেন না তারই ধারাবাহিকতায় এই সূরাটির